फ्रेंड्स আমি কলাপি वेलकम बैक टू माई चैनल कुक विद কলাপি। आज के আপনাদের সাথে শেয়ার করব সুপার একটা রেসিপি। আর আজকে আমার রেসিপি হলো টমেটো স্যুপ। শীতকাল মানেই কিন্তু গরম গরম স্যুপ। ছোট থেকে বড় এই টমেটো স্যুপ খেতে কিন্তু আমরা প্রত্যেকই খুব ভালোবাসি। স্পেশালি বাচ্চারা খেতে কিন্তু ভীষণই এনজয় করে। রেস্টুরেন্টে যেরকম ভাবে টমেটো স্যুপ বানানো হয় আমি ঠিক আজকে সেরকম ভাবেই বানাবো। तो चलुन देखिनी की कोरे आमी आजके बानाच्छी रेस्टुरेंट स्टाइले टमेटो सूप। टमेटो सूप बनानोर जोन्नो प्रथमे आमार लागबे होच्छे टमेटो। एखाने पाँचटा बड़ो देखे आमी टमेटो निये निएछी आर टमेटोगुलोके आमी राफली चप करे निएछी। एबार एर मध्धे आमी दिए देबो दो ग्लास मतन जल। तारपर आमी एखाने दिए दिच्छी आंदाज मतन नून। नूनटा हालका करे मिशिए नेवार पर एबार आमी एटाके ढेके देबो जतक्षण ना टमेटोटा एकदम नरम होये आसे। आध घंटा लो फ्लेमे सेद्ध करे नेवार पर आमी एबार ढाकनाटा खुल्लाम आर देखतेई पाच्छेन टमेटो किन्तु एकदम ही गले गेछे। नेक्स्ट एबार एकटा छाटनिर मध्ये आमी टमेटोटाके छेके निच्छी। আপনারা চাইলে এই টমেটো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে একবার ব্লেন্ড করে নিয়েও ছেকে নিতে পারেন। আর মনে রাখবেন মিক্সারে ব্লেন্ড করার আগে টমেটোটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, নইলে এরকম ভাবে গরম গরম ছাকনিতেও আপনারা এটা ছেকে নিতে পারেন। এখানে টমেটো সিড আর স্কিনটা একেবারে কিন্তু আমি আলাদা করে নিয়েছি, এতে স্যুপটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মাখন। এখানে আমি 1 টেবিল স্পুন মতন মাখন দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন রসুন কুচি। আর তারপর আমি এখানে দিচ্ছি আদা কুচি, এখানে 1.5 চামচ মতন। ভালো করে এই তিনটে জিনিস একসাথে মাখনের মধ্যে আমি হালকা মিশিয়ে নিচ্ছি। খুব বেশি এটা ভাজা হবে না, একদম হালকা ভাজা হবে। এরকম হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমি টমেটো জুসটা দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেক্সট আমি এখানে দেব 1.5 চামচ মতন চিনি। টমেটো স্যুপে চিনি না দিলে কিন্তু ভালো টেস্ট হয় না, কারণ টমেটো স্যুপ কিন্তু হালকা মিষ্টি হয়। আর নুনটা কিন্তু আমি আগেই টমেটো সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে দিচ্ছি টমেটো সস। এখানে 4-5 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা ভালো করে স্যুপের মধ্যে মিশিয়ে নিতে হবে।
আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি টমেটো স্যুপ গরম গরম সার্ভ করে দেব। ক্রুটনস বানানোর জন্য আমি কড়াইতে বেশি করে সাদা তেল প্রথমে গরম করে নেব। এরপর 6-7টা ব্রেড স্লাইসকে আমি এরকম ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এই ব্রেড কিউবসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এটা ভাজতে বেশি টাইম লাগে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যায়। ভাজা এখানে হয়ে গেছে, এবার আমি এটা তেলের থেকে তুলে নিচ্ছি। এবার আমি গরম গরম টমেটো স্যুপ আর ক্রুটনস একসাথে সার্ভ করে দেব। গরম টমেটো স্যুপ আমি সার্ভ করে দিয়েছি, উপর থেকে আমি দিয়েছি অল্প একটু ক্রিম আর মচমচে ক্রুটনস। শীতকালে টমেটো স্যুপ কিন্তু সবারই ফেভারিট। আর জেনারেলি টমেটো স্যুপ আমরা খেতে ভালোবাসি গার্লিক ব্রেডের সাথে অথবা ক্রুটনসের সাথে। টমেটো স্যুপের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনারা পান। কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।